লুজ মোশন যেটাকে আমরা পাতলা পায়খানা বলে থাকি এটা বাচ্চাদের যখন খুব পায়খানা জলের মতো হয় আর বারবার হয় এটাকে আমরা লুজ মোশন বলি আর এটার কারণ অনেক হয় যেটা সবথেকে আগে আমরা বলবো যদি আমরা ঠিক করে হাত না ধুই বাথরুম ইউজ করার পরে বা খাবার বানানোর আগে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট উই ওয়াশ আওয়ার হ্যান্ডস প্রপারলি আর তারপরে আমাদের খাবার হ্যান্ডেল করা উচিত দ্বিতীয় জিনিস হচ্ছে বাচ্চার যে বোতল যদি বাচ্চা ফর্মুলা ফিড নিচ্ছে বোতলগুলোকে ভালো করে আর নিপলগুলোকে ভালো করে গরম জলে ফোটানো খুব দরকার যদি গরম জলে না ফোটানো হয় তাহলে ইনফেকশন হতে পারে আর তার জন্যেও ডায়রিয়া হতে পারে মা যদি ব্রেস্ট মিল্ক বাচ্চাকে খাওয়াচ্ছে তো নিপল এরিয়াটা ভালো করে ক্লিন করে নেওয়া উচিত বিফোর ফিডিং দ্য চাইল্ড বাচ্চাদের লুজ মোশনের অনেকগুলো কারণ হচ্ছে সংক্রমণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাল ইনফেকশন আর প্যারাসিটিক ইনফেকশন যেটাকে অ্যামিবায়াসিস বলা হয় বা জিআরডিসিস বলা হয় তো এইসব সংক্রমণের জন্যে যখন ডায়রিয়াটা হয় তখন লুজ মোশন মলটা একদম জলের মতো হতে থাকে তো বাড়িতে আমরা যতটা পারি একটু ওআরএস দিয়ে ট্রিট করলাম কিন্তু ডাক্তারের কাছে গিয়ে দ্য চাইল্ড হ্যাজ টু বি ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক্স ডাক্তার যেরকম বুঝবেন অ্যান্টিবায়োটিক্স দেবেন স্পেসিফিক টু দ্যাট ব্যাকটেরিয়া স্পেসিফিক টু দ্যাট ইনফেকশন অ্যান্ড আমরা সেটা নিজেরা বাড়িতে করার চেষ্টা করব না আমরা ডাক্তারের কাছে যাব আর যদি খুব বেশি হয় ডাক্তার বুঝে বাচ্চাকে ভর্তিও করতে পারে আইভি ফ্লুইডসও দেবে বাচ্চাকে আর আইভি অ্যান্টিবায়োটিক্সও বাচ্চাকে দেবে আর হসপিটাল স্টে করাতে পারে যতক্ষণ না বাচ্চাটা ঠিক হচ্ছে যদি বাচ্চার খুব ডায়রিয়া হচ্ছে কমছে না তখন বাচ্চার দুটো জিনিস হয় একটা তো বাচ্চা একদম শুকিয়ে যায় শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার কারণে চামড়া শুকিয়ে যায় ঠোঁট শুকিয়ে যায় জিভ শুকিয়ে যায় চোখ শুকিয়ে যায় আর বাচ্চা একদমই লেথার্জিক হয়ে যায় তো এই জন্যে ওই অবস্থা অবধি আমরা না দাঁড়িয়ে না ওয়েট করে ওই অবস্থা যাতে না আসে আমরা তার আগেই নিয়ারেস্ট হাসপাতালে বাচ্চাটাকে নিয়ে যাব যাতে ডাক্তার দেখে তার মতো চিকিৎসা করতে পারে এই যে ট্রিটমেন্টটা বলা হলো যে বাড়িতে যতটুকু পারবেন WHO অ্যাপ্রুভড ওআরএস দেবেন বা সেটা যদি না অ্যাভেলেবেল হয় বাড়িতে এক গ্লাস জলে একটু লেবু দু তিন ফোঁটা দিয়ে একটু চিনি দিয়ে একটু নুন দিয়ে ওটা বানিয়ে বাচ্চাটাকে তিন চার চামচ করে আফটার এভরি স্টুল শুরু করবেন যাতে ডিহাইড্রেটেড না হয় জিঙ্ক আপনি আনিয়ে দিতে পারেন আর তার চেয়েও বেশি যদি হয় আর এইগুলো রাত্রিরে হলে যখন ডাক্তার একদম পাচ্ছেন না তখন ঠিক আছে কিন্তু যত তাড়াতাড়ি হোক যাতে বাচ্চা ডিটেরিওরেট না করে ডাক্তারের কাছে হাসপাতালের কাছে পৌঁছানো ভীষণ দরকার বাড়িতে আমরা এই ওআরএস ছাড়াও অনেক কিছু বাচ্চাকে দিতে পারি যদি ডায়রিয়া অত সিভিয়ার না হয় ধরুন দিনে চার পাঁচবার হচ্ছে একটা তো মুগ ডালের জল দিতে পারি একটা তো পাতলা খিচুড়ি দিতে পারি একদম জলের মতো বা দই দই একটা প্রোবায়োটিক তো পাতলা ছাঁচ যেটাকে বলে বা দইয়ের ঘোল করে আর একটুখানি ভাতের সাথে মিলিয়ে একদম পাতলা করে বাচ্চাকে দিতে পারি যতটুকু বাচ্চা খায় দের ইজ নো নিড ফর এনি ফোর্সড ফিডিং ওটা দিতে পারি বার্লি ওয়াটার দিতে পারি আর এই নানা রকম জিনিস অ্যাপেল বয়েল করে দেওয়া যেতে পারে ম্যাশ করে ভালো করে কেননা অ্যাপেলে পেকটিন থাকে পেটটা ধরতে সুবিধে করে কলা দেওয়া যেতে পারে তো এইগুলো বাড়িতে আমরা অল্প বিস্তর মাইল্ড ডায়রিয়াতে আমরা করতে পারি বাচ্চাদের যাতে লুজ মোশন না হয় আমরা অনেক রকমের প্রিকশন নেব সব থেকে আগে তো আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হাত ভালো করে ধোয়া বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাচ্চার হাত ধুইয়ে দেওয়া বাচ্চার যে টয়েস যেগুলো নিয়ে বাচ্চা খেলে ওগুলো ধুয়ে পরিষ্কার রাখা
বাচ্চার বোতল নিপল সব ভালো করে দুধ বানানোর আগে ওগুলোকে স্টেরিলাইজ করা। তাছাড়া দ্বিতীয় জিনিস, যেটা রোটা ভাইরাস ভ্যাকসিন পাওয়া যায় সেটাকে আমরা চাইল্ড স্পেশালিস্টের কাছে গিয়ে বাচ্চাটাকে নিয়ে গিয়ে তিনটে ডোজ বা দুটো ডোজ যেই ভ্যাকসিন ব্র্যান্ড লাগাচ্ছে ওই হিসেবে আমরা লাগিয়ে নেব। আর বাচ্চার ইমিউনিটিটা ভালো রাখব, বাচ্চা যাতে ইনফেকশন ফাইট করতে পারে, বাচ্চার যত্ন করব, কারেক্ট খাবার খাওয়াবো, বাসি খাবার টাবার খাওয়াবো না, মানে দুধ পড়ে রইল সেটাই আবার খাইয়ে দিলাম সেগুলো করলাম না, এইসব প্রিকশনগুলো আমরা নিতে পারি যাতে বাচ্চার ডায়রিয়া না হয়। আর আমরা যদি সতর্ক থাকি ঠিকই বাচ্চা মানে এইসব থেকে বেঁচে থাকতে পারবে। ডায়রিয়া একটা খুব কমন জিনিস, বছরে দু তিনবার হয়ে যেতে পারে। কারণগুলো মনে রাখবেন, কারণগুলো মনে রাখলেই তাহলেই ওগুলোকে অ্যাভয়েড করবেন, আর ওগুলোকে অ্যাভয়েড করলে ডায়রিয়া চট করে হবে না। আর যদি ডায়রিয়াও হয়েও যায় বাড়িতে কী করতে পারেন সেগুলোও জানেন আপনারা। আর যদি বাড়িতে না কন্ট্রোল হলো বা বাচ্চার খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে তো দেরি না করে হাসপাতালে নিয়ে যাবেন আর ডাক্তারের পরামর্শ নেবেন।